ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1.5 লক্ষের উপর মানুষ এবং মৃত্যুবরণ করেছেন 29,000-এর বেশি মানুষ। যদিও দেশটি এখন অনেকটা নিরাপদ, এদিকে দেশটিতে বসবাসরত 50,000-এর বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 100 বাংলাদেশি। সঠিক হিসাব না জানা গেলেও বিভিন্ন মাধ্যমে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 2 জন এবং এ সময় অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন 7 জন বাংলাদেশি। যে সকল বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের সবাই এখন সুস্থ। করোনা যখন ফ্রান্সে প্রচণ্ড হানা দিয়েছিল তখন আক্রান্ত হয়েছিলেন সিলেটের গোলাপগঞ্জ প্রবাসী বিলাল উদ্দিন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তিনি বলেন, ফ্রান্সের চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের আন্তরিকতা ভোলার মতো নয়। কাশি সর্দি তাপ, আমার আবার ডায়াবেটিস, এর লাগে একটু জলদি ক্যাচ করে তো অ্যাম্বুলেন্স ফোন করিয়া আমার বাসা থাকি এই অ্যাম্বুলেন্সে যখন দেখছে তখন লগে লগে হসপিটাল রাখুন তেল লইয়া গেছে। যাওয়ার পরে এনে 2 দিন রাখছে, 3 দিনের দিন আমি আর বেউ সই গেছে কি আমি আর কইতাম পারি না। তো 7 দিনের দিন আমার ইনটা কি তারা লইয়া গেছে ইমার্জেন্সি হিসাবে লিমুজ লইয়া গেছে। একেবারে ফ্রান্সর লাস্ট রিজর্ভ হিনা রইলাম আইসিডিতে 6 দিন। 6 দিন রওয়ার পরে আমার হুশ হয়েছে, আইসি থেকে বার হচ্ছে, বার করিয়া চিকিৎসা তারা করিয়া আমি 21 অক্টোবর বাসাত অ্যাম্বুলেন্সে লিখে আইসি। এখন আমি সুস্থ আল্লাহ। কষ্ট বেশি, তো কষ্ট বেশি ভাইরাসে আক্রমণ করার পরে গোলাপ বেদনা বেদনা করে মানুষের শরীরও জ্বর তাপ, আমার জ্বর তাপ এমনিও থাকে সবসময়। আর খাসি, খুব বেশি খাসি, মানে খাস হয় না, এর ফলে খাসি খুব বেশি হচ্ছে ও আর কি। তো যন্ত্রণা তো আছে, যে ভুক্তভোগী হয়েছে হসপিটাল ইমার্জেন্সি রুমে যেহেতু মানে লাশ লইয়া যায় এই সময় দেখি আসলে মানুষের তো হুশ এমনি যায় বুঝছেন, আমারও হুশ গেছে কি আমি তো কলিমা পড়ে লিখতাম যে আমি আর বাঁচতাম না, যে আল্লাহর কইটা কি আমার বাঁচাইয়া দিছে। হরুতার বক্তে না, মার দোয়ার বক্তে না, মই মুরব্বী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সকলেও দোয়া করছে, আমার লাগে দোয়া করছে, যার কারণে আল্লাহ এখন বাঁচাইয়ার আছে। এখন সমস্যা নাই, এখন আল্লাহ দিলে সুস্থ, এখন সুস্থ আছে, মানে এ বাসায় হওয়ার মতো নাই, এত উন্নত মানের চিকিৎসা তারা করছে। 10 মিনিট পরে পরে এই আমার চাইছি, আমার কোনো অসুবিধাও নেই, কিন্তু বড়ি লাগাইয়া চেক করছে দেখছে আইসি যখন আসলাম তখন এই আমি তারা 10 মিনিট পরে পরে এই মেশিন এটি চাইছো, খুব সেবা করছে তারা হসপিটাল যতটুকু সেবা করছে আমি বলার মতো না। আমি বাসা থাকার পরে ফার্স্ট দিন পরে আমার ডাক্তার যে আসিল মজুর হসপিটালের বড় ডাক্তার যে মহিলা ফোন দিয়ে আমার জিজ্ঞাসা করছে, তুই সুস্থ হয়েছিস, তুই খানিও খাইছ ঠিক মতো, ঘুমাইছ, আরাম করিস, ফল ফ্রুট খাইছ, শরীরের যত্ন করিস, আর যদি কোনো সমস্যা হয় তো লগে লগে বাসাত না থাকিয়া হসপিটাল যাওয়ার লাগে কইছে।